আজকাল মানুষগুলি কেমন জানি অমানুষে পরিণত হচ্ছে। যে যার মতো করে চলছে, যে যার মতো করে করছে, এমন মনে হচ্ছে যেন তাদেরকে ডাক দেওয়ার মতো কেউ নেই। দুনিয়ার মানুষগুলি নিজেকে এমন ভাবে উপস্থাপন করছে যেন তাদের গার্জিয়ান বলতে কেউ নেই। আসলে কি মানুষগুলি দিন দিন অমানুষে পরিণত হচ্ছে, নাকি তারও পিছনে কারোর হাত আছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই আজকাল আপনারা দেখবেন অনেক মসজিদ গুলি ভেঙে দেওয়া হচ্ছে, এবং কিছু কিছু জায়গায় এটাও শোনা যাচ্ছে যে অনেক মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের প্রশাসন কি এতই দুর্বল যে তাদেরকে ধরতে পারছে না? আমাদের প্রশাসন কি কোনো ভূমিকা নেই তাদের প্রতি? আমাদের প্রশাসন যদি চায় তাদেরকে ধরা কোনো ব্যাপার না, আমাদের প্রশাসন কি করছে, কেন তাদেরকে ধরছে না? যারাই এই অমানবিক অমানসিক কাজ করছে তাদের আসলে একটা আয়ত্তে আনা দরকার, যে আসলে তারা কি কাজ করছে, কি করছে, কেন মন্দির ভাঙছে, কেন মসজিদ ভাঙছে, কেন শান্তির একটা পরিবেশকে অশান্তিতে পরিণত করার চেষ্টা করছে। আজকাল নিজেকে নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে, যে আসলে কেন মানুষ হয়ে জন্মালাম, এবং মানুষ হয়ে জন্মেছি কেন এত দুর্বল জন্মালাম। নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে এটা ভুল হচ্ছে কিন্তু বলতে পারছি না, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এটা অন্যায় হচ্ছে কিন্তু বলতে পারছি না, আসলে কেন আমরা এত দুর্বল? কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তাই সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা আগে সবাই মানুষ হই, আমরা কেন ধর্ম নিয়ে, জাত নিয়ে নিজেরা নিজেরা মধ্যে ঝগড়া করব? আজকে আমি আপনার ধর্মকে গালি দিচ্ছি, কালকে ও আমার ধর্মকে গালি দেবে, আসলে একটা দাঙ্গায় সৃষ্টি হবে। পরে দেখা যাবে যে এই দুনিয়াতে আর সবকিছুই ঠিক আছে কিন্তু আপনি আমি নেই। তাই আপনি আমি যতদিনই এই দুনিয়াতে থাকি, আমরা এই দুনিয়াতে কেন এসেছি, কি কারণে আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেইটা আগে খোঁজার চেষ্টা করি, যে আসলে আমরা কেন এই দুনিয়াতে এসেছি, নাকি আমরা দাঙ্গা ফসাদ করে কোনো কিছু লাভ হবে। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলি শোনার জন্য।